আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, এখনও কিছু মানুষ আছে যারা সিয়াম পালন করেছে। রমজানের শেষ দশক তারা ইত্তেকাফে বসেছে, লাইলাতুল কদর রাত তালাশ করেছে, রমজানের প্রতিটি সিয়াম পালন করেছে, প্রচুর ইবাদত করেছে, প্রচুর কান্নাকাটি করেছে, কিন্তু ঈদের দিনে তারা আবার আগের অবস্থাতে ফিরে গিয়েছে। অর্থাৎ ঈদের দিনে তারা যে পাপ কাজগুলো করত, ঈদের আগে একই পাপ কাজ করত। তারা গান বাজনা শুনত, ঈদের পরও গান বাজনা শুনছে। আবার তারা ঈদের আগে নাটক সিনেমা দেখত, ঈদের পরেও নাটক সিনেমা দেখছে। তাহলে আপনি বুঝে নেবেন আপনার সিয়ামটি কবুল হয়নি। আপনি সিয়াম পালন করেছেন, যে নেকিগুলো অর্জন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যে গুনাহগুলো হচ্ছে সেই গুনার কারণে সকল কিছু ধূলিসাৎ করে দিচ্ছেন, গোপনে আবার পাপ কাজ করা শুরু করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে তো বলছেন, রাসূলুল্লাহ বলেন যে যারা পাপ কাজ করে আবার সিয়াম পালন করে তাদের সিয়াম রাখার দরকার নেই, আবার যে ব্যক্তি সলাত আদায় করেনি তার তো সিয়াম বাতিল হয়নি, বিশেষ করে আসরের সলাত। তাহলে সে রমজান এসেছে আমাদেরকে পরিবর্তন করার জন্য, আমরা সেই পরিবর্তন হয়েছে 30 দিনের জন্য, আর বাকি বছর সামনে যা যাবে আমরা আবার পাপ কাজে জড়িয়ে পড়ছি। এখন দেখেন, আপনার পরিবারে যদি বেপর দেওয়া নারী থাকে, তাদের সাথে আপনি কথাবার্তা বলছেন, আপনি গান বাজনা শুনছেন, নাটক সিনেমা দেখছেন, চুরি করছেন, ঘুষ খাচ্ছেন, রমজান থেকে শুরু করছেন, রমজান মাসে শুরু করেননি কিন্তু ঈদের থেকে শুরু করে দিয়েছেন, ব্যবসায় হারামভাবে ইনকাম করছেন, অর্থাৎ ঈদের সময় আপনি নতুন করে পাপ সৃষ্টি করছেন। ঈদের আগে যে পাপ কাজগুলো করতেন সেম একই ধারাবাহিকতারভাবে আপনি ঈদের দিন থেকে সেই পাপ কাজগুলো করছেন এবং পরিকল্পনা করছেন সামনে আরও কত বড় বড় পাপ কাজ করবেন। তাহলে আপনার এই সিএমটি আল্লাহ দরবারে কবুল হয়নি। আপনি লাইলাতুল কদর রাতও পাননি, কারণ কদর রাতে তো আপনি তো দোয়া করেছেন যাতে আপনি সারা বছর ভালো থাকেন। আপনি শেষ দশকে যে ইবাদতগুলো করেছেন, আপনি তো ইবাদত করেছেন যে আপনি সারা বছর ভালো থাকবেন, ইমানি মৃত্যু নিয়ে আপনি মৃত্যুবরণ করবেন, আপনি আল্লাহ তাআলার প্রিয়পাত্র হবেন, রাসূলের সুন্নতগুলি পালন করবেন, কিন্তু ঈদ আসার সাথে সাথে আপনার সকল আমলগুলো বরবাদ হতে চলেছে, শয়তানও ছাড়া পেয়েছে, আপনিও পাপ কাজের জন্য উন্মুক্ত হচ্ছেন। নাউজুবিল্লাহ, এটা সাহাবিদের আমল ছিল না। সাহাবিরা রমজানের আগেও যেমন ইবাদত করত, রমজানের পরে আরও বেশি ইবাদত করত যাতে করে রমজানটি তার কবুল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝেও মানার তাফিক দান করুক। আমিন।